আসসালামু আলাইকুম, হোয়াট ইজ আপ এভরিওয়ান। তো কিছু সমস্যা থাকার কারণে আমি সামনে এসে ভিডিওটা করতে পারলাম না, এভাবে ভিডিওটা করতে বাধ্য হলাম। তো একটা এক মিনিটের ভিডিও এত নেট জগতে তুলবার হইতেছে যে আসে বুঝে সামনে ওয়াশ করতেছে বিশেষ করে একটা মহিলা দ্বারা দ্বারা এ করতেছিল। তো মাহফিলটা আয়োজন করছিল টিকটকাররা, টিকটক আয়োজন করার পরে হুজুর এখানে ওয়াশ করতে আসে। সমস্যা হলো মানুষ এটাই, পিছে কেন মহিলা, কেমত এসে বসছে, এসে কত কিছু। তো প্রথম মতো বলতে চাই, আলেমগণে হেকমত আমাদের মাথায় ক্ষুদ্র মাথায় ধরবে না। এখানে কী হেকমত লুকিয়ে আছে, শুধু এক মিনিটে ভিডিও দেখে তো আমরা বলতে পারবো না এখানে কী হয়েছে বা কী হইব। তো প্রথমত বলি, আমরা যারা এইসব নিয়ে ট্রল করতেছি, ফেসবুকে বাজে মন্তব্য করতেছি, একটা কথা বলতেছি যে নেক্সট কোনো আপডেট নিউজ আসার আগ পর্যন্ত, আসে বুজুর মুখ থেকে আসার আগ পর্যন্ত আমরা এইসব ট্রল বন্ধ করি। কারণ এখানে হইতে পারে কোনো হ্যাকমত লুকিয়ে আছে হুজুরের, হইতে পারে পরে কোনো সমস্যা হয়েছিল বা হুজুরে বাধা দিয়েছিলো, কিছুটা আছে অবশ্যই। কারণ হুজুর তো এমনি এমনি ছেড়ে দিব না, পিছিয়ে মহিলা দাঁড়া রয়েছে। তো এইসব ট্রল করা থেকে আমরা বিরত থাকি। এসব ট্রল করা অনেক বড় গুণা, কবিরা গুণার সমতুল্য হয়ে যায়। কারণ তো আপনি একজন আমরা গীবত গাইতেছেন, আল্লাহ তাআলা আমরা সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আমিন। এবং যদি আসে বুঝু সঠিক এটা করে থাকে এবং এমন কাজটা করে থাকে, অবশ্যই ভুল করছে। আর যদি আপনারা ভুলে এমন পোস্ট করে থাকেন, প্লিজ দয়া করে মুছে দেন। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত ব্যস্ত থাকবেন। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।